আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করিয়ে ফের সমালোচনার মুখে রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। নগর হত দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য এক টাকায় একবেলা ভরপেট খাবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষক পেটানোর পর এবার এলাকার জনপ্রতিনিধিদের দল ও নিজের প্রতি অনুগত থাকতে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। শনিবার রাতে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করেন তিনি। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ঝড় ওঠে। যে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার সঙ্গে বেইমানি করিনি, ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। আর এটার এই শপথ বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এবং ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। কতটা অসহায় হলে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে পারে জনপ্রতিনিধিরা, তার জ্বলন্ত প্রমাণ ভিডিওতে দেখানো এই দৃশ্যে। গত শনিবার রাতে এমপি ওমর ফারুক চৌধুরীর সংসদ ভবনের কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করতে দেখা যায় গোদাগাড়ি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ি পৌর মেয়র ওয়েজউদ্দিন বিশ্বাস, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানাকে। প্রশ্ন উঠেছে, তাহলে কি এতদিন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কিংবা দলের প্রতীক নৌকার প্রতি অনুগত ছিলেন না এই জনপ্রতিনিধিরা? শুধু তাই নয়, সেদিন শপথ নিয়েছেন দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, তানোর ও গোদাগাড়ের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর মেয়র সহ দলীয় কয়েকজন নেতা। আর এই দৃশ্য আইসি ভঙ্গিতে বসে ভিডিও ধারণ করছিলেন এমপি ফারুক চৌধুরী নিজেই। বসে থাকেননি তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার ময়না, ঘুরে ঘুরে ক্যামেরাবন্দি করছিলেন সেই দৃশ্যগুলো। তবে এমন ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে দলের নেতাকর্মীদের মাঝে। প্রশ্ন উঠেছে এমপি ফারুক চৌধুরীর জনপ্রিয়তা আর অবিশ্বাস নিয়েও। ইসলামী চিন্তাবিদরা বলছেন শুধুমাত্র সৃষ্টিকর্তার নামেই শপথ করা যেতে পারে, তবে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করলে সেটি রক্ষা করা জরুরি। যদি সম্ভব না হয় তবে কাফফারা হিসেবে দশজন দরিদ্র মানুষকে দুবেলা খাওয়াতে হবে অথবা দশজনকে পোশাক পরিচ্ছদ দান করতে হবে, সম্ভব না হলে তিনটি রোজা রাখতে হবে। কোন সময় দলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। সোমবার বেলা 11:30 রাজধানীর শাহবাগ চত্বরে সচেতন নাগরিক সমাজ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিএনপি জামাত ও তাদের আন্তর্জাতিক দোসর আমাদের মানবাধিকার কি হবে জবাব চাই শিরোনামে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের পুত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, শহীদ সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটু, ভাতিজি মেহরিন মোস্তফা দিশি, বীরঙ্গনা শেখ ফাতেমা আলী, পেট্রোল বোমায় আহত অ্যাডভোকেট খাদিজা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক সহ আরও অনেকে। আয়োজিত বিক্ষোভ সমাবেশে 1971, 1975 সামরিক শাসনামল, 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা, 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা, 2013 থেকে 2015 সালে অগ্নিসন্ত্রাসের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে বক্তব্য দেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 নারীসহ 3 জন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ও সোমবার ভোরে এবং দুপুরে এই ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনাগুলোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান। ওসি ও স্থানীয়রা জানান ইসলামী জলসা শুনে রাত 12:30 দিকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হন। রবিবার দিবাগত রাত 12:30 দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাবিয়া একই উপজেলার
মহিষাখোলা গ্রামের মৃত সোভানের স্ত্রী। অপরদিকে সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার ঝাউতলা এলাকায় ট্রাক্টরের উপর থেকে নিচে পড়ে গিয়ে ট্রাক্টরের হেলপার ফরাদ হোসেন নামে এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত ফরাদ হোসেন একই এলাকার আজিত মোল্লার ছেলে। এছাড়াও দুপুর 12টার দিকে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের হাঁসবাড়িয়া গ্রামে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় শাম্মাতুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শাম্মাতুল একই এলাকার বাবুল হোসেনের স্ত্রী। দুর্ঘটনাগুলোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান। মাত্র 1 টাকায় এক বেলা ভরপেট খাবার, শুনতে অবিশ্বাস্য হলেও মানবিকতার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ শহরের ফ্রেন্ডস প্যানেল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অসহায় ও দরিদ্র ক্ষুধার্ত মানুষের ক্ষুধা মেটাতে প্রতি শুক্রবার জুমার নামাজের পর আসমান সিটি শপিং মলে এই আয়োজন করে সংগঠনটি। প্রায় 9 মাস ধরে এমন মানবিক কার্যক্রম চলছে তাদের। মাত্র 1 টাকায় মানসম্মত খাবার তৃপ্তি সহকারে খেতে পারায় খুশি অনাহারী অর্ধাহারী অসহায় মানুষগুলো। বিষয়টি নজরে আসায় সংগঠনটির পাশে দাঁড়িয়েছেন অনেকেই। নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে ফ্রেন্ডস প্যানেলের কর্মীরা। মাত্র 1 টাকায় পেট পুরে খাবার খেতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে হতদরিদ্র ও অসহায় ক্ষুধার্ত মানুষেরা। একটু পরেই তাদের সারিবদ্ধভাবে বসিয়ে পরিবেশন করা হলো বিরিয়ানি। তৃপ্তি সহকারে পেট পুরে খেয়ে বাক্সে 1 টাকা দিয়ে খুশি মনে বাড়ি ফিরছেন তারা। প্রতি শুক্রবার এমন মানবিক দৃশ্যের দেখা মিলবে শহরের আসমান সিটি শপিং মলের সামনে। এতে খুশি ছিন্নমূল অসহায় মানুষেরা। সবাক খিলায় এই সব জিনিস দেয়, গোস্ত দিয়ে দেয়, পোলা দিয়ে দেয়, ভাত দিয়ে দেয়, ঘাটা দিয়ে দেয়, সব দিয়ে দেয়, ডিম দিয়ে দেয়, সবাই এই শুক্রবারকে দেয়, প্রতি শুক্রবারকেই দেয় বাবা। আমরা খাই, ভালোই লাগে বাবা। আমি ভিক্ষা করে খাই, শুক্র শুক্রবার করে খাবার দেয়, মাংস দিয়ে পোলা করে, তারপরে তরকারি দিয়ে আমি ভাত দিয়ে খিলাই, তারপরে শশা দেয়, জামির দেয়, পানি দেয়, সবই দেয়। আল্লাহ রহমতে আমাদের কাছে মাত্র 1 টাকা নেই না। আমাদের ভিক্ষা করতে করতে খিদে লাড়ি জ্বলা যায়, বুক ধরফর করে, এখানে এসে আমরা ভাত খাই, একটু পানি খাইলে আমরা একটু শান্তি পাই। শুক্রবার করে প্রতি শুক্রবার করে মাছ মাংস সব দেয়, খাবার সব দেয়। মাত্র 1 টাকায় সপ্তাহের একদিন 150 থেকে 200 মানুষকে খাবার দিচ্ছে সংগঠনটি। অসহায় মানুষদের জন্য 1 টাকায় একবেলা খাবারের ব্যবস্থা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। 2016 থেকে আমরা ফ্রেন্ডস প্যানেল হচ্ছে চালাই আসতেছি। আজ মোটামুটি আমাদের 7 বছর রানিং চলতেছে। আমরা এর মধ্যে অনেক প্রোগ্রাম করছি, যেমন হচ্ছে 1 টাকায় খাবার, চলমান আছে আমাদের 1 টাকায় একবেলা পেট ভরে খাবার। যে খাবারটা আসলে বাইরে খাইতে গেলে মোটামুটি 150 থেকে 150 টাকা লাগে, সে খাবার আমরা 1 টাকা বিনিময়ে খাওয়াই, 1 টাকা বিনিময়ে খাওয়াই। এবং অতীতে আমরা আরও প্রোগ্রাম করছি, যেমন হচ্ছে মানবতার দেয়াল, আপনার অপ্রয়োজনীয় পোশাক দিয়ে যাবেন, প্রয়োজনীয় পোশাক নিয়ে যাবেন, এই মানবতার দেয়ালে কাজ করছি আমরা, মানবতার ডনের ঝুড়ি এটা নওগাঁতে কাজ করছি। শুধু তাই নয়, মানবিক এমন কার্যক্রমের পাশাপাশি গত 7 বছর ধরে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় বৃক্ষরোপণ, 1 টাকায় ফল, 1 টাকায় ডাব, মানবতার দেয়াল, করোনাকালীন সময়ে সুরক্ষা সামগ্রী বিতরণ সহ নানা সেবামূলক কাজ করে আসছে ফ্রেন্ডস প্যানেল। আমাদের সকল বন্ধুবান্ধব মিলে ফ্রেন্ডস প্যানেল নামক একটা সংগঠন আমরা তৈরি করতে সক্ষম হই। তো এরপর থেকে আমরা সমাজে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসতাম, যেমন মানবতার দেওয়াল, 1 টাকায় কম্বল বিতরণ, 1 টাকায় ফল বিতরণ, 1 টাকায় ডাব বিতরণ, এরকম বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা করে আসতাম। তো করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন জায়গাতে মোটামুটি 5,000-এর বেশি মাস্ক আমরা যেখানে সেখানে দিয়েছি, উইথ সকল সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। তো এখন বিষয় হচ্ছে আমাদের এই ফ্রেন্ডস প্যানেলে 1 টাকায় যে ভরপেট খাবারের যে আয়োজনটা, তো মূলত 1 টাকায় খাবারের আয়োজনটা করার উদ্দেশ্য এই কারণে যে সমাজে অনেকেই ঘুরে বেড়ায় যারা হচ্ছে যে 5 টাকা 10 টাকার জন্য হোটেলে খাবার খাইতে পারে না ভালো খাবারটা। তো আমরাও একটু উন্নত মানের খাবার রান্না করি এবং সেই হতদরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়াইছি, যেন তারা 1 টাকার বিনিময়ে সপ্তাহে বিভিন্ন ধরনের খাবার তারা খাইতে পারে এবং তাদের মুখে হাসি ফোটে, যার কারণে আমরা সকল বন্ধুবান্ধব মিলে আমরা এই সংগঠনের সকল কার্যক্রম চালিয়ে আসতেছি।
তাদের এমন মানবিক সেবার অংশীদার হয়েছে স্থানীয় কিছু ব্যবসায়ী। সামাজিক কার্যক্রমকে বেগবান করতে সবসময় পাশে থাকতে চান তারা। দুঃস্থ মানুষের সেবায় এই কাজের প্রশংসা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। এই বিষয়টা যে এরা এই বয়সে যে উদ্যোগটা নিচ্ছে, তারা নিজেরা বাজে খরচ না করে তাদের টাকা জমিয়ে তারা যে এই গরিব দুস্থ মানুষদের জন্য মানে যে সেবা করার উদ্যোগটা নিচ্ছে, এতে আমি মানে সাধারণ মানুষ হিসাবে খুবই আনন্দিত। সমাজের অনেক বিত্তবান মানুষ আছে, তারা যদি এদেরকে সহযোগিতা করে তাহলে এই কার্যক্রমটা আরও দীর্ঘস্থায়ী করা যাবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ কথার বাস্তব রূপ দেখে ধন্যবাদ আর অনুপ্রেরণা যোগাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান ফ্রেন্ডস প্যানেলের সদস্যরা নিজের খরচ বাঁচিয়ে সেই টাকায় দুস্থ মানুষের সেবা করছেন সংগঠনের কর্মীরা। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই জনপ্রতিনিধি। যাদের উদ্যোগে আজকে এই গরিব অতি দরিদ্র মানুষদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার যে প্রয়াস, এটা নিঃসন্দেহে অত্যন্ত অত্যন্ত সুন্দর একটা প্রচেষ্টা। আমি মনে করি এ ব্যাপারে সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছে তাদেরকে এগিয়ে আসা উচিত। 2016 সালে শহরের বিভিন্ন দোকানের সেলসম্যানের সমন্বয়ে 39 সদস্য নিয়ে ফ্রেন্ডস প্যানেল নামে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। তাদের আশা, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে প্রতিদিনই ক্ষুধার্ত অসহায়দের মুখে অন্তত একবেলা খাবার তুলে দেওয়া সম্ভব। বরেন্দ্র নিউজ ডেস্ক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।